এই যে এখানে যে সাইকেলটি দেখছেন এই সাইকেলের বয়স নাকি 100 বছরেরও বেশি কিন্তু একেবারেই এখনো মনে হচ্ছে যে ঠিকঠাক করলে চালানো যাবে হ্যাঁ আঙ্কেল এটা আসলে কোন কোম্পানির সাইকেল এটা এটা ব্রিটিশ বিএস ব্রিটিশ বিএস জি 100 বছর হয়েছে দেখুন 100 বছর ওভার হয়ে গেছে হ্যাঁ আমার দাদা চলেছে আমার বাবা চলেছে আমি চলেছি আমার আব্বা 90 বছর পর্যন্ত চলেছে আপনাদেরকে এমন একটি জিনিস দেখাবো যা দেখলে আপনারা অভিভূত হয়ে যাবেন দেখাবো 100 বছরেরও বেশি বয়সী একটি দুই চাকার সাইকেল সেই সাইকেলটি এখন পর্যন্ত সংরক্ষণ করছেন চাঁপাইনবাবগঞ্জের কানসাটের এক চাচা এই যে তিনি তিন পুরুষ ধরে এই সাইকেল তাদের বাসায় রয়েছে এই সাইকেলটি দেখতে চাই চাচা আপনারা কে কে ব্যবহার করতেন এই সাইকেল বলবেন আমার দাদা আমার বাবা আমি আচ্ছা তিন পুরুষে ব্যবহার করে কতদিন হবে সাইকেল বয়স 100 ওভার হয়ে গেছে আপনার 100 বছর ওভার হয়ে গেছে আচ্ছা এটা তো অনেক বড় ব্যাপার যে এত পুরনো সাইকেল আপনি এখনো রেখে দিয়েছেন এগুলো তো মানুষ ভেঙে ফেলে দিয়ে দেয় আপনি রেখে দিয়েছেন কেন আমি নিজে চড়তাম আচ্ছা আর পরে কতদিন ধরে আর ব্যবহার হয় নাই সাইকেল ব্যবহার আপনার ওই পাম্পার রাখা হয়তো এখানে বন্ধুরা দেখুন এই যে এখানে যে সাইকেলটি দেখছেন এই সাইকেলের বয়স নাকি 100 বছরেরও বেশি কিন্তু একেবারেই এখনো মনে হচ্ছে যে ঠিকঠাক করলে চালানো যাবে আঙ্কেল এটা আসলে কোন কোম্পানির সাইকেল এটা এটা ব্রিটিশ বিএস ব্রিটিশ বিএস জি 100 বছর হয়েছে 100 বছর ওভার হয়ে গেছে হ্যাঁ আমার দাদা চলেছে আমার বাবা চলেছে আমি চলেছি আমার আব্বা 90 বছর পর্যন্ত চলেছে তাই জি সেই সাইকেল এখনো কিন্তু ভালো আছে আমার কাছে মনে হচ্ছে যে সাইকেলটা তো খারাপ নেই সাইকেলটা তো অনেক ভালো রয়েছে দেখি এটা কি নাড়ানো যায় হ্যাঁ দেখেন নিয়ে যে ওই পাশে রাখেন তো দেখি কেমন এই পাশে আসেন আপনি আগে এই পাশে আসেন এই পাশ থেকে ধরেন দেখি তো টায়ার টিউব সবই তো আছে আমি চড়তাম তো গাড়িটাতে আচ্ছা রাখেন ওই পাশে রাখেন ওই পাশে অ্যালান দিয়ে রাখেন দেখি দেখি সুন্দর করে এই সাইকেল কিনেছিল কে আমার দাদা কোথা থেকে কিনেছিলেন ভারত থেকে কিনেছিলেন সেই সময় তখন ভারতে আপনার ই ছিল এই আমাদের ইউনিয়ন কাউন্সিল ছিল এতে ভারতে থানা ছিল আচ্ছা ভারতে থানা ছিল কোন জায়গা সেটা মুর্শিদাবাদে এটা কি মুর্শিদাবাদ থেকে কেনা মুর্শিদাবাদ থেকে কিনা কত দাম পড়েছিল সেই সময় এটার তখন এক পয়সা হাই হাই বন্ধুরা ওই যে ফোটা পয়সা আর এক পয়সা কি বললেন ফোটা পয়সা একটা যে কবর ছেলেপেলা থাকে না ওই পয়সা থাকে এটা তখন তো এই সাইকেল যখন কিনা হলো এলাকার মানুষজনের কি অবস্থা ছিল বহু লোক দেখতে এসেছে হ্যাঁ তখন সাইকেল কেউ ছিল কোন জায়গা ছিল না এই এলাকায় কি এটা প্রথম সাইকেল এটা প্রথম সাইকেল বন্ধুরা এই যে সাইকেলটি দেখছেন ব্রিটিশ কোম্পানির সাইকেল সেই সময়ে ভারত থেকে কেনা হয়েছিল ভারতবর্ষের সেই মুর্শিদাবাদ থেকে কেনা হয়েছিল আর এখন যে চাঁপাইনবাবগঞ্জের কানসাট এই এলাকাটি তখন সেই মুর্শিদাবাদের আন্ডারেই ছিল আর সেই সময় এটি মাত্র এক পয়সা দিয়ে কেনা হয়েছিল 100 বছরেরও বেশি বয়স হয়ে গেছে এই সাইকেলটির দেখুন এর চাকা একেবারে ঠিক রয়েছে পরবর্তীতে কি এগুলো চেঞ্জ করা হয়েছে কোনো কিছু টায়ার মনে হয় চেঞ্জ করা হয়েছে শুধুমাত্র টায়ার চেঞ্জ করা হয়েছে কিন্তু এই সবগুলোই রয়েছে সেই সময়ের 100 বছরের বেশি সময় এই যে রিং দেখছেন চেনটা কি চেঞ্জ হয়েছিল চেন হ্যাঁ চেনটাও চেঞ্জ হয়েছে আর অধিকাংশ জিনিসই রয়েছে প্যাডেলের এইটা মনে হয় চেঞ্জ করা হয়েছে যে এটা হিরো দেখতে পাচ্ছি হিরো লেখা আছে এটা চেঞ্জ করা হয়েছে আর এইগুলো তো বডি যেইগুলো এগুলো বডি অরিজিনাল একেবারে অরিজিনাল বডি একেবারে অরিজিনাল বডি খুব হালকা সাইকেল 26 গাড়ি বলতে
দয়া মায়া মোহব্বত বা কোন স্মৃতি কাজ করে আপনার? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো বিক্রি করিনি আমি। ওই জন্য তো বিক্রি করিনি। সেটা বলেন, কেমন মায়া কাজ করে এটা? মায়া মানে বাপ চলেছে, আমি চলেছি, দাদা চলেছে, আমার ভিতরে ই আছে, এই জন্য আমি এটা রেখে দিয়েছি সাইকেল। বা এই যে সাইকেল, এই সাইকেলে যখন আপনি চড়তেন সেই সময় চড়ে কোথায় কোথায় গিয়েছেন, কত দূরে গিয়েছেন? চাপাই নবাবগঞ্জ গেছি, রাজশাহী পর্যন্ত গেছি। আচ্ছা আচ্ছা, যখন সাইকেলটা নিয়ে এলেন আপনি, যখন সাইকেলে চড়তেন মানুষজন কি, বা আপনার দাদা চড়তেন, সেই সময় মানুষজনের কি অবস্থা? ভিড় লেগে গেছে দেখতো রোডে, তখন তো রাস্তা ছিল না আপনার। আচ্ছা, ধোলা রাস্তা। আচ্ছা, ওর মধ্যে চলতো সাইকেল, তখন তো একটা রাজকীয় ভাব, রাজকীয় ভাব। এটা এই এলাকার প্রথম সাইকেল, চাপাই নবাবগঞ্জ এলাকারই প্রথম সাইকেল। যখন এই সাইকেলটি কেনা হয় তখন এলাকায় একেবারে মানে রব পড়ে গিয়েছিল যে এই সাইকেল এইরকম একটি চড়ে যাওয়া যায় দুই চাকা বিশিষ্ট। এটা তো, এটা তো প্রথম যখন দেখে মানুষ তখন তো বিশ্বাস হওয়ার কথা নয় যে এইরকম দুই চাকায় চড়ে যে মানুষ চালিয়ে যেতে পারবে, কোনো কিছু হয়তো পড়ে যাবে, দেখে তো এরকমই মনে হওয়ার কথা। মানুষের এইরকম মনে হয়নি এটাতে চড়ে কীভাবে, কীরকম সেটা বলেন তো? মানে অনেক লোক দেখতে এসছে যে সাইকেল দেখি কি কেমন সাইকেল, কীভাবে চড়তে হয়, চড়ে এভাবে ই করেছে, দেখে গেছে। যখন চালাতো তখন কি কি কী করতো তারা? তারা দেখতো চড়ার দেখি কেমন লাগে। এটা কতদিন রাখতে চান আর এই সাইকেল? এই সাইকেল আমি যতদিন বেঁচা আছি। এটা বিক্রি করে দিলে তো ভাঙারি দোকান? না না, বিক্রি করবো না। কেন বিক্রি করবেন না? আবার স্মৃতি, আমার স্মৃতি, দাদার স্মৃতি। আহা, এই যে দেখুন একটি সাইকেল, সেই সাইকেলের সাথে তিনটি প্রজন্মের স্মৃতি জড়িয়ে রয়েছেন। এই যে তাতা, চাচার নাম ভুলে গেছি, আব্দুল লতিফ, আব্দুল লতিফ চাচা। চাচার বাবা চড়েছেন এই সাইকেলে, তিনি তার দাদা চড়েছেন এবং তিনি নিজে চড়েছেন এই সাইকেলে। 100 বছরেরও বেশি সময়ের সাইকেল তিনটি প্রজন্মের স্মৃতিকে ধরে রেখেছে। এই স্মৃতি তিনি বিক্রি করে দিতে চান না, ভাঙারির দোকানে ফেলে দিতে চান না। এইরকম সংরক্ষণ ইতিহাস, এটি একটি কিন্তু জ্বলন্ত ইতিহাস। সেই ইতিহাসকে তিনি ধরে রেখেছেন, ঐতিহ্যকে ধরে রেখেছেন, তাদের পারিবারিক স্মৃতিকে ধরে রেখেছেন। এমনটি হওয়া উচিত। কি বললেন? মেড ইন ইংল্যান্ড লেখা আছে। কোথায় কোথায় কোথায়? এই এই জায়গাতে কোথায়? এখানে নাকি মেড ইন ইংল্যান্ড লেখা রয়েছে? একটু চাকাটা ঘুরান তো দেখি, চাকাটা ঘুরান দেখা যায় কিনা। এই যে এখানে সম্ভবত আমি দেখার চেষ্টা করছি, আসলে এই যে কিছু একটা লেখা রয়েছে, দেখি দেখি এখানে এখানে হ্যাঁ লেখা আছে মেড ইন ইংল্যান্ড। দেখি কি যেন নাম বললেন আপনি, মেড ইন ইংল্যান্ড। হ্যাঁ, এটি ইংরেজিতে কি যেন লেখা রয়েছে ভালো মতো পড়তে পারছি না। আর একটু ঘুরান তো, আরও একটু ঘুরান, আরও 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 ওই সাইডে। হ্যাঁ, আরও একটু, আরও একটু ঘুরান, আমি দেখার চেষ্টা করছি আসলে কি লেখা রয়েছে এখানে। নাকি লেখাই রয়েছে মেড ইন ইংল্যান্ড। এই যে এখানে কি, এখানে দেখি। হ্যাঁ বন্ধুরা, আপনারা একটু ধৈর্য ধরুন, দেখি আমি দেখাতে পারি কিনা আপনাদেরকে। আসলে অনেক দিন হয়ে গেছে তো এখানে অনেক কিছুই লেখা রয়েছে, এখানে পরিষ্কার করলে হয়তো বের হয়ে আসবে। এখানে ইংরেজিতে অনেক কিছুই লেখা রয়েছে কিন্তু এখন অনেকটাই ময়লা পড়ে, দেখুন অস্পষ্ট হয়ে আছে, বোঝা যাচ্ছে না। এখানে নাকি মেড ইন ইংল্যান্ড লেখা রয়েছে। হ্যাঁ, কোম্পানিটা সেই সময় সাইকেল উৎপাদন করতো ইংল্যান্ডের, ইংল্যান্ডের লোক। হ্যাঁ, আর ব্রিটিশরা নিয়ে এসে এটা বিক্রি করতো, বিক্রি করতে। হ্যাঁ, সেই সময় তো মোটর সাইকেল আসেনি তো? না না, কিছু ছিল না তখন, তখন এটাই তো বিরাট কিছু, বিরাট কিছু সাইকেল। আত্মীয় স্বজনের বাসায় যেতেন কেমন লাগতো? ভালো লাগতো, যেতে ওরা যদি ওরা দেখতো সব দেখে চড়ে একটু কেমন করে লাগে, কেমন লাগে। বাহ, আমি খুবই, আমার ভালো লাগছে যে এইরকম একটি সাইকেল দেখতে পেলাম, যে সাইকেলের বয়স 100 বছরেরও বেশি সময় এবং সাইকেলকে এখনও স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়েছে। এটি তিনি বলছেন যে এটি তিনি তো বিক্রি করবেনই না, তিনি এটি রেখে দিতে চান। আপনি আপনার পরের প্রজন্ম যারা, তাদেরকে কিছু বলে যেতে চান এই সাইকেল সম্পর্কে? বলে দেখি যে আমার 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 সাইকেল যেন বিক্রি না হয়, এটা বলে দিয়েছেন? হ্যাঁ বলে দিয়েছেন। আপনার কথা রাখবে? রাখবে, ইনশাল্লাহ রাখবে। এটা কি আপনাদের? এটা আমার বড় ছেলে। আপনার ছেলে? আপনার বাবা তো বলছেন, একটু এদিকে আসেন, আপনার সাথে একটু কথা বলি। এইরকম একটা সাইকেল এখানে
আছে আপনার বাবা তো বলছেন যে এটি যেন বিক্রি করা না হয় তাহলে তো আমার বাবার কথা রাখবো বিক্রি করবো না আপনি তো চতুর্থ প্রজন্ম এই সাইকেল ব্যবহার আপনি কি চালিয়েছেন কখনো হ্যাঁ আমি চালিয়েছি বন্ধুরা শুধু তিন নম্বর প্রজন্মই নয় এই যে দেখুন এই ভাই রয়েছেন তিনি কিন্তু এই সাইকেল চালিয়েছেন তার মানে কি চারটা প্রজন্ম এই সাইকেলটি ব্যবহার করেছেন এই সাইকেল এই সাইকেল আপনার কাছে কেমন লাগে আমার কাছে ভালোই লাগে মানে এটা উঁচা সাইকেল আচ্ছা ভালোই লাগে খারাপ লাগে কিন্তু এটার তো একটা পারিবারিক ঐতিহ্য রয়েছে আপনার আপনার বাবার দাদা এই সাইকেল চালিয়েছেন মানে আপনার বাবার দাদা এই সাইকেলে চড়েছেন যখন আপনি চড়েন আপনার কেমন লাগে তখন আমার ভালো লাগে সেই অনুভূতি কাজ করে যে আমি এমন একটি সাইকেলে চড়ছি হ্যাঁ সবাই দেখে আমার সাইকেল নিয়ে গেলে দেখে এই যে এই যে এগুলো ব্যাগ রেখে রেখে ক্ষয় হয়ে গেছে তাই না জি এখানে কি লেখা ছিল নাম লেখা ছিল নাম লেখা ছিল এই জায়গায় কার নাম লেখা ছিল আব্বার নাম লেখা ছিল ও আপনার নাম লেখা ছিল কি দিয়ে লেখা ছিল এই যে লেখা ও এই যেখানে লেখা আছে দেখুন আব্দুল লতিফ পুখুরিয়া পুখুরিয়া এখানে কতটা শৌখিন হলে কতটা শখের জিনিস হলে কতটা মূল্যবান মনে করা হলে তার গায়ে এভাবে খোদাই করে লেখা রয়েছে নাম লিখেন আর কি এই যে লেখা রয়েছে আব্দুল লতিফ আর এই জায়গার নাম পুখুরিয়া কানসাটের সে কারণেই কিন্তু এটি এখানে এই নামটি তিনি খোদাই করে লিখে রেখেছেন এই যে বেলটা দেখছি সাইকেলের এই বেলটা কি পুরাতন পুরাতন সেই সময়ের বেল এখন কিন্তু সাইকেল বাংলাদেশে তৈরি হচ্ছে ভারতে তো তৈরি হচ্ছেই আমরা বিভিন্ন সময়ে ফোনেক্স সাইকেল বা আরও অন্যান্য সাইকেল আমি নিজেই ব্যবহার করছি সাইকেল চালিয়ে আমি স্কুলে গিয়েছি কিন্তু ইংল্যান্ড থেকে কিন্তু এখন আর সাইকেল আনতে হয় না যেহেতু সেই সময় এটি বিশেষ কিছু বিশেষ ধরনের বাহন ছিল সেই সময় মোটর সাইকেল ছিল না সেই সময় এই সাইকেলটাই কিন্তু বিরাট কিছু ছিল আপনাদের এই সাইকেলের মালিক আপনারা ছিলেন সেই সময় তো নিশ্চয়ই আপনাদের গর্ব হতো জি 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 কেমন গর্ব হতো বলুন তো ভালো গর্ব হতো কীরকম সেটা বলুন যে আমাদের সাইকেল একটা আছে আবার ধরুন আমরা চলে বেড়াচ্ছি দাদা দাদা সম্পত্তি দাদা দাদা জিনিস চলে চড়ছি আমরা বন্ধুরা এরকম একটি সাইকেলের দেখার সৌভাগ্য আমার হয়েছে আপনাদেরকে দেখালাম নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে আপনাদের পারিবারিক ঐতিহ্য বলুন রাষ্ট্রীয় ঐতিহ্য বলুন বা আশপাশের যেসব এই ইতিহাসভিত্তিক যেসব জিনিস রয়েছে পাশাপাশি পুরাতন জিনিস রয়েছে বিশেষ করে পারিবারিক জিনিস সেগুলো যদি আপনারা অল্প অল্প করে সংরক্ষণ করেন পরবর্তী প্রজন্মকে এরকম সংরক্ষণের নির্দেশ দেন তাহলে 100-150 বছর পরে কিন্তু এগুলো জাতীয় সম্পদ হয়ে দাঁড়াবে আপনারাও সংরক্ষণ করুন এগুলো পরের প্রজন্মকে দেখানোর ব্যবস্থা করুন এই বলে এখান থেকে শেষ করছি আরও পরবর্তীতে এরকম আশ্চর্যজনক বা পুরাতন কোনো নিদর্শন পেলে সাথে সাথে আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে কানসার থেকে বিদায় নিচ্ছি আমি সালাউদ্দিন সুমন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই